নিশা বঙাইগাঁও জেলার অভয়াপুরীর লালমাটি দুরামারি স্থিত ঐতিহাসিক গণেশ মন্দিরত চুরর অভিযান। মুখ্য মন্দিরের তলা ভাঙি চুরে প্রবেশ করে লুটি নিলে গণেশ প্রভুর রূপর মুকুটকে ধরে রূপর অনন্য অলঙ্কার। চুরে মন্দিরের সিসিটিভি ক্যামেরার সংযোগ কাটি চলালে অভিযান। পুয়া মন্দিরের পুরোহিত মন্দিরত উপস্থিত হয়ে চুরিকাণ্ড সংঘটিত হওয়ার সন্দর্ভত অবগত হয় মন্দির কর্তৃপক্ষ। ইতিমধ্যে ঘটনাস্থলীত অভয়াপুরী আরক্ষী উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে। কাম করার আগে মানে ঘুরে ঢুকে গেছে ঘটনাটো মই ৰাতিপুৱা আমাৰ কমিটির একজন সদস্যই ফোন করে মোক কল যে আমার গণেশ মন্দিরত চুরি হওয়া বলে। তারপর সনকালে কাপা ধুই আহিল, আহি তো এনেকে দেখা পালো মন্দিরের উত্তর ফালের চক্র এটা ভাঙা আছে আর দুয়ার উত্তর ফালের দুয়ারটা খোলা আছে, এনেকে তালা ঠালা কাটা কুটা আছে, এনেকে দেখা পালো। আর কি কিনিছে নিয়ার মাজত দেখা পালো গণেশ বাবার মূরর যেটো মুকুট আছিল রূপর, আর একটা চক্র আছিল, আর হাতত থাকা বাজু তিন চারটামান, এখানে বস্তু রূপর আসলে টাকা পয়সা হেনেকে নিয়া নাই, বাকস ভাঙিছে তাতে হয়তো অলপ সলপ নিলে নিব পারে। বাকস সিসি ক্যামেরা তো আহি দেখা পাইছো উলটাই থোৱা আছে, কাটি দিয়া আছে এই চক্রটো দি সোমাইছিল, তার মানে এখন অনুমান করা গৈছে যে চক্রটো দি সোমাইছিল যেহেতু প্রথমে সিটিয়ে ভাঙিছে। আরক্ষী প্রশাসন আহিলে তেওঁলোকে চালে, এতিয়া বাকিটো আর বাকিখিনি তেওঁলোকৰ উপর নির্ভর করে হব আৰু। ঠিক আছে।